Vibe Digital Sound System Raniganj Bazar. আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের জন্য। খুবই ইন্টারেস্টিং ভিডিও থাকবে আজকে। আজকে আমাদের দুই পেয়ারের একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামের ভিডিওটা নিয়ে আসছি আপনাদের জন্য। ওইখানে আমাদের দুই পেয়ার মাল যাবে। এই দেখেন, এইখানে আরসিএফ এর মালটা ভরা হইতেছে। আমরা ওইখানে এক পেয়ার সাপ নেব, আর এক পেয়ার আরসিএফ এর একজোড়া 18 মাল নেব। তো ওইখানে আমাদের আরও চারটা এলইডি পারগান যাবে, এটুকুই মাল যাইবে। আজকের প্রোগ্রামটা হচ্ছে ডিজে পার্টির প্রোগ্রাম। তো ডিজে পার্টির প্রোগ্রামের ভিডিও নিয়ে আসছি। তো ওই দেখেন, এইখানে আমাদের সেটটা ভরা হইতেছে। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন। বন্ধুরা, এই যে এইখানে আমাদের মাল ভরা শেষ। তো এখন আমরা প্রোগ্রামের জন্য রওনা দেব, চলে যাব। তো আজকে বেশি লোক নাই, আমরাই যাব। তো বন্ধুরা, এই যে আমরা এখন চলে যাচ্ছি। তো আমরা এখন আছি কাপাসিয়া ব্রিজের মাঝখানে। তো আমরা এখন আছি ব্রিজের উপরে আছি। তো আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে তরগাঁও। তো কাপাসিয়া ব্রিজ পার হয়ে যাইতে হইব। তো আমরা এখন কাপাসিয়া ব্রিজের উপরে আছি। ভাই ভাই ডিজিটাল সাউন্ড সিস্টেম এন্ড লাইটিং রানীগঞ্জ বাজার কাপাসিয়া গাজীপুর। তো বন্ধুরা, আমরা প্রোগ্রামের এখানে চলে আসছি। দেখতে পাচ্ছেন আমরা এখানে, এই যে আমাদের সেটটা নামানো হয়েছে। তো এখন আমরা গাড়ি থেকে মালগুলা নামাবো, তারপরে আমরা লাইন টানবো, সেটিং করব। তো এই দেখেন আমাদের মালগুলা ওইখান থেকে আমরা এখানে নিয়ে আসছি। তো এখন মালগুলা সেটিং করা হবে, সেটিংয়ের পরে লাইন টানা হবে, লাইন টানার পরে ফেসিং করা হবে, ফেসিং করার পরে আমরা মালটা চেক দিব। তো এই দেখেন আমাদের মালগুলা সেটিং করা হইতেছে। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কারো কাছে ভালো লাগে, আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই দেখেন, এইখানে আমরা দুইটা সেট নিয়ে আসছি, একটা মিক্সচার নিয়ে আসছি, আর এইখানে আমাদের দুই পেয়ার মাল সেটিং হইতেছে। বন্ধুরা, আমরা এখানে ড্যাটন 280 মডেলের দুইটা সেট নিয়ে আসছি। তো এই দেখেন আমাদের মালগুলো, আমাদের সেটগুলো ফেসিং হইতেছে। তো এখন ফেসিংয়ের পরে লাইন টানা হবে, লাইন টানার পরে আমরা মালটা চেক দিব, আপনারা দেখেন। তো এই দেখেন, এইখানে আমাদের সাফের করসোভারটা লাগাইতেছে। তো আমরা মিক্সার থেকে করসোভার দিছি, করসোভার থেকে আমরা সেটে দিছি। তো আমাদের লাইন টানা, সেটিং করা, ফেসিং করা মোটামুটি সব শেষ। তো এখন আমরা মালটা চেক দেব। আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফ্যান এইখানে সাফের বেসগুলা মিলানো হইতেছে। তো দুটা সাফেরই বেস একরকম, এক মিলে আসার জন্য দুইটার ভলিউমই মিলানো হইতেছে, দুইটার বেস এক করা হইতেছে।